কোটা আন্দোলনের সহিংসতায় স্থবির পুরো দেশ। সহিংসতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 201 জনের, ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। আন্তর্জাতিক অঙ্গনেও কোটা আন্দোলন নিয়ে তুমুল আলোচনা, উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘ। সেই ধারাবাহিকতায় এবার দেশের সহিংসতা নিয়ে আলোচনা উঠেছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক। স্থানীয় সময় 25 জুলাই বৃহস্পতিবার রূপা হক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক বলেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে 3 সংখ্যার ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না। আমরা কি এই বিষয়ে যুক্তরাজ্য সরকার অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি? এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে। জবাবে পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি বলেন, রূপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগেই বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন, প্রাণহানি অগ্রহণযোগ্য, প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে, আর এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। এর আগে 22 জুলাই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আলিডে মোশন উত্থাপন করেন। এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ 22 জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছেন। নাজুক এই পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন। বিভিন্ন দেশ এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বর্তমান ঘটনাবলী নিয়ে বিবৃতি দিয়েছে বা মন্তব্য করেছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। Yeah.